শিক্ষকদের দাবি পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র যেখানে আছে সেখানে দাবি আদায়ে মিছিল মিটিং না করে ছাত্রছাত্রীদের প্রতি উজাড় করে শিক্ষা দিতে ফের একবার শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। অন্যদিকে সরকারের ওপর ভরসা রেখে গুণগত শিক্ষা প্রদানের জন্য আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মণ। শনিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এক সভায় শিক্ষকদের মনোবল বাড়াতে দুই মন্ত্রী এমন দায় আহ্বান জানিয়েছেন। রাজ্যে শিক্ষকদের ফের একবার গুণগত শিক্ষা প্রদান করতে পরামর্শ দিলেন শিক্ষামন্ত্রী, পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীও একই সুরে সুর চড়ালেন। দুই মন্ত্রীর এই বক্তব্য, শিক্ষকদের পাশে আছে রাজ্য সরকার, দাবি পূরণে আন্দোলন মিছিল মিটিং করতে হবে না, একটু দেরি হলেও সব সমস্যার সমাধান করবে সরকার, তার জন্য ভরসা রাখতে হবে সরকারের ওপর। শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে ত্রিপুরা SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং রাজস্ব মন্ত্রীকে সম্বর্ধনা এবং অনশন আন্দোলনের বর্ষপূর্তিতে আয়োজিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী এমনটাই বললেন SSA শিক্ষকদের উদ্দেশ্যে। পাচ্ছেন না GPA পে ফ্যাসিলিটি, পাচ্ছেন না পেনশনের প্রশ্ন, ডাইন হার্নেস এবং লিভ স্যালারি, এগুলো হচ্ছে না। এবং এই জিনিসগুলি নিয়ে আমাদের সরকার কিন্তু আপনাদের ক্ষেত্রে একদম পজিটিভ, একদম পজিটিভ। এবং 10,323 তাদেরকে কিভাবে আমরা বাঁচাতে পারি, রেগুলারাইজ করতে পারি, এই নিয়ে অলমোস্ট প্রত্যেকটি আমাদের ক্যাবিনেটে কিন্তু আলোচনা হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই সরকারের উপর আস্থা রাখবেন, শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এদিন শিক্ষকদের উদ্দেশ্যে একাধিকবার বলেন ছাত্রদের উদ্দেশ্যে উজাড় করে দিতে যেন কোনো কৃপণতা না করে। তিনি সরকারের প্রশংসা করে বলেন রাজ্য সরকার চাইছে রাজ্যকে নিজের পায়ে দাঁড় করাতে, এক্ষেত্রে আগের সরকার কিছু করেনি বলে সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন রাজ্য সরকার কয়েকটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে, এর মধ্যে প্রধান হচ্ছে শিক্ষা। শিক্ষাকে অগ্রসর করতে হলে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। মন্ত্রী বলেন দাবি পূরণ করতে হলে কোনো প্রকার আন্দোলন করতে হবে না, মিছিল মিটিং করতে হবে না, সরকার ভাববে। সরকারি কর্মচারী করবে বা ওয়ার্কিং আওয়ার্সে আমাদের সরকার এটাতে কিন্তু পক্ষপাতী না, পরিষ্কার একটা সিস্টেম। যেমন আমি কড়া করে কথা বলি, খুব রাজ্ঞা থেকে তাড়াতাড়ি, এই যে রাজ্ঞা থেকে তাড়াতাড়ি হঠাৎ করে পাল্টাতে পারতাম না, সময় লাগবো, ধীরে 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 এটাকে চেঞ্জ করতে হবে। দীর্ঘ বছর ধরে রাজ্যে একটা প্রশাসন চলছিল, মানুষের কোনো মূল্যায়ন করতো না, গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। আজকে এই পদ্ধতিটাকে আমরা পরিবর্তন চাইছি। আপনারা জানেন আমাদের সরকারের মেইন কয়েকটা বিষয়, আমাদের সরকারের প্রথম টার্গেট রাজ্যটাকে নিজের পায়ে দাঁড় করাতে হবে। গভর্নমেন্ট দেবে, সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দেবে, আরো টাকা দেবে, আরো টাকা দেবে, মোদিজি ইজ দেয়ার, এবং কেন্দ্রীয় সরকার এখন যারা চালাচ্ছে তারা উদারিত প্রাণ, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু 1971 সনে আমরা প্ল্যানিং করেছিলাম এ রাজ্যের তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব সকল দলের, যে আমরা ত্রিপুরাকে এরকমভাবে কেন্দ্রীয় শাসিত অঞ্চল করে রেখো না, আমাদেরকে ছেড়ে দাও, আমরা ত্রিপুরা পূর্ণ রাজ্যের মর্যাদা যেতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই। ওই সময় ত্রিপুরাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দিল, কিন্তু আমরা কিন্তু দাঁড়াতে পারলাম না। আমাদের পরে যেসব রাজ্য পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে তারা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, অনেক। শিক্ষামন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী দুজনেই এদিন নাম না করে পূর্বতন সরকারের সমালোচনা করেন। এদিন সমাবেশে শিক্ষক শিক্ষিকাদের আশ্বাস দেওয়া হয় কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই তাদের পাশে থাকবে। এদিন বক্তব্য রাখেন রাজস্ব মন্ত্রী NC দেববর্মা, SSA টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাস্তব দেববর্মা প্রমুখ। এদিন সমাবেশে গোটা রাজ্য থেকে শিক্ষক শিক্ষিকারা সমাবেশে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, হালাবোল।